গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেইলি লাইফ এর মনি। আজ সন্ধ্যাবেলায় আমি বসে পড়েছি তোমাদের সামনে কিছু স্বীকারোক্তি করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো নাও চলো বেশি দেরি করব না, শুরু করি। কটা দিন ধরেই আমার এই কথাটা মনে হচ্ছিল, তাই ভাবলাম যে মনে যখন হচ্ছে বন্ধুদের সামনে বলেই ফেলি। আর দেখো, আগে অনেক কিছু মনে হতো, কিন্তু শেয়ার করার আমাদের মতো সাধারণ মানুষ শেয়ার করবে সেটা সেই প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু এই প্ল্যাটফর্মটা হয়েছে যেখানে আমরা একটু মন খুলে কথা বলতে পারি। তো সেই জন্য চলে এসেছি একটা স্বীকারোক্তি করার জন্য। তো দেখো, ছোটোবেলায় মানে বাবার সম্পর্কে আমি বলতে এসেছি, জানো তো। মানে ছোটোবেলায় বাবা হাত ধরে হাঁটা শিখিয়েছে, হাঁটতে হাঁটতে যদি কষ্ট হয়ে গেছে বাবা কাঁধে নিয়েছে, মুখ থেকে বলতে দেরি আছে তো বাবা নিজে কষ্ট করেছে সেটা নিয়ে আমাকে এসে দিয়েছে, খাবো না বললে মাকে ফোর্স করেছে রেডি করে দাও মেয়ে খাবে, কোথাও হেঁটে যেতে পারতাম না বাবা গাড়ি করেছে, বাবাকে বলতাম এই ড্রেসটা লাগবে আমাকে কিনে দিয়েছে, কোনো পুজোর সময় বাবাকে দেখিনি নতুন জামা প্যান্ট পরতে, সেখানে আমাদের দুটো করে দিয়েছে, কিন্তু বাবাকে কখনো দেখিনি নতুন জামা পরতে। সেই সময় বুঝতাম না যে বাবা কেন করছে না, আমার হয়েছে মানে আমি আমি ব্যাস আমি ঠিক আছি, বন্ধু বান্ধবের সাথে পাড়ার প্যান্ডেলে ঘুরবো মজা করব, মায়ের বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, অবশ্যই যেতাম, নিয়ে যেত, কিন্তু বুঝতাম না। মাকেও দেখিনি কোনোদিন নতুন জামা কাপড় পরতে পুজোয়, বাবাকেও দেখিনি, পরে কখনো হয়তো কিনেছে সময় সুযোগ বুঝে, কিন্তু তখন হয়ে ওঠেনি। আর কিন্তু এখন আমরা সেটা আমরা করার আগে বাবা বাচ্ছন্ন করি। তো যাই হোক, তখন বাবা বুঝিনি কত কষ্ট করেছো, আমি যা চেয়েছি বাবা দিয়ে দিয়েছে, এবং আমার বাবা আজ অনেক দিন ধরে অসুস্থ, তো এখন বাবা হয়ে গেছে পুরো ছেলে মানুষ, বাবার হাত ধরে আমরা আমাদের বাবা আমাদের হাত ধরে হাঁটে, আর বাবা যেভাবে আমাদের কেয়ার করতো সেই কেয়ার করাটা বাবা ভুলে গেছে, কারণ যে মানুষটা দু বছর ধরে অসুস্থ, 11 মাস খায় না, রাইস টিউবে খাওয়া, তো সেই মানুষটা তো ভুলবেই বলো বন্ধুরা, তার শরীর পুরো জ্বলছে তিতবিরক্ত, রাতে ঘুম নেই, মুখে খাওয়া নেই, মানে অসুস্থ, মাথা গরম। তো যাই হোক, বাবাকে খুব মিস করছি, তাই বাবাকে আমি তোমাদের সবার সামনে থেকেই বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ভগবান তুমি আমার বাবাকে শুধু সুস্থ করে দাও আর ভালো করে দাও, আমার বাবা শুধু সুস্থ থাকুক আর বাবার মুখের হাসি দেখে আমরা সুস্থ থাকবো। অসুস্থ হওয়ার আগেও কাঁধে হাত রেখে বলেছে, চিন্তা করিস না মনি, পাশে আছি, তোর তোর ব্যবস্থা আমরা ঠিকই, মানে চিন্তা করিস না, বা ধরো কোনো একটা অসুবিধার কথা যদি বলতাম, চিন্তা করিস না আমরা তো আছি, তো এরকমই বলতো, তোর কখনো অসুবিধা হবে না। তো সেই অনেক মানে পাশে থাকার মতো মানুষ বলতে ওই একটাই কিন্তু থাকে, মানে বাবা আর মা, সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে কেউ যদি কিছু করে থাকে সেটা হচ্ছে বাবা আর মা। তো আমি একজনকে খুব মানে দুজনকেই মিস করছি, কারণ আমার বাবা এতদিন ধরে অসুস্থ, প্রচুর টাকা খরচা হচ্ছে, প্রচুর টাকা। তো যাই হোক, সেই কাঁধে হাত রাখার মতো, ভরসা দেওয়ার মতো মানুষটা মানে থাকতে পারছে না এই মুহূর্তে, তবুও এখনও বলে যাচ্ছে, স্টিল নাও এখনও বলে যাচ্ছে যে দাঁড়া আমি একটু সুস্থ হই, তোর জন্য আমি কিছু করবো। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আমি বলছি, হয়তো তোমরা কেউ ভাববে দেখো বাবা দিচ্ছে না বা করতে পারছে না, সেই জন্য না, বাবাকে মিস করছি বন্ধুরা, বড্ড বেশি মিস করছি, বড্ড বেশি মিস করছি, জানো না তো। এই 14 বার ফোন করে, এই রাস্তায় যাচ্ছিস ঠিক করে যাস, এই খেয়েছিস, এই খা, এই খাসনি কেন, 3টে বাজলো এখনও দুপুরে খেলি না কেন, এইগুলোর তো একটু কমে গেছে, কারণ যে মানুষটা অতটা অসুস্থ সেই মানুষটা তো এইভাবে পারে না। আমি ফোন করি, হ্যাঁ কী করছো, কেমন, হ্যাঁ খেয়েছিস, ব্যাস। তো যাই হোক, বাবাকে বড় বেশি মিস করছি, বাবার কথা, বাবার যেভাবে কেয়ারিং করতো, আর বাবার সেই ফেলে আসা পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে, যে যে মানুষটা আমাদের জন্য সব করেছে সেই মানুষটা আজকে দেখো বিছানা শয্যা হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চোখের সামনে আমরা দেখছি। আমার বাবা খুব রাশভারী মানুষ ছিল, আমরা দুই ভাই রাস্তায় যদি বাবাকে দেখতাম, মাকে এসে যেত, মা বাবা ওরকম রেগে আছে কেন, চোখ দেখলাম মানে মোটা মোটা চোখ, মানে না তো কিছু হয়নি তো, এরকমই বাবাকে দেখলে আমরা ভীষণ ভয় পেতাম। আর সেই বাবা এখন পুরো ছেলে মানুষ হয়ে গেছে, কী বলছে কী করছে কিছুই জানে না বন্ধুরা, বুঝলে তো। যাই হোক, এরকমভাবেই চলছে, তাই বাবার সম্পর্কে তোমাদের সামনে একটু বলে ফেললাম, বলতে এলাম, কষ্ট হচ্ছে তো। সেই মানুষরা রাগ ভারী মানুষ, আমাদের কেয়ার করার মানুষ, আমার পাশে থাকার মানুষ, যাকে কখনো দেখিনি নিজের সুখের জন্য কিছু করতে, আমাদের জন্য করে গেছে, এখনও করার চেষ্টা করছে, এটা শুধুমাত্র বাবাই করে,
পৃথিবীতে আর কেউ করে না বন্ধুরা। আর মেয়ে মানে তো বাবার কাছে রাজরানী, বুঝলে তো। এই যে মাঝখানে অসুস্থ, আমি একটা মানে গোল্ডের কথা না বললেই মানে কথা বলছি, বাবা বলছে তুই তুই দাঁড়া একটু সুস্থ, আমি একটু সুস্থ হই পরে আমি দেখছি। মানে এই যে মেয়ে কিছু বলেছে মানে করতে হবে মেয়ে, তো সেই সেই যে বাবা, সেই বাবাকে হারিয়ে ফেলেছি। এখন বাবা আছে, বাবা আছে, তো চাই আমার বাবা এইভাবেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তোমরাও প্রার্থনা করো, আমি তো সারাদিন প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো যাই হোক, বাবার সম্পর্কে এই কথাগুলো তোমাদের সামনে বলতে এলাম, তো তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকলে আমার পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার বাবা মাকে অনেক বেশি ভালোবাসো। আর যারা এখনো বুঝতে পারছো না বাবা মা মানে কি, আর জানো তো আমরা মেয়েরা বিশেষ করে বেশি ফিল করতে পারে, কারণ বাবা মা ছেড়ে তো শ্বশুরবাড়ি এসে থাকতে হয়, সবাইকে ছেড়ে দূরে এসে ছাড় থাকতে হয়, এই জন্য আমরা বেশি ফিল করতে পারি। আর যেখানে আমার বাবা 2 বছর ধরে অসুস্থ, তা তো আসো আরও বেশি কষ্ট হবে বন্ধুরা, জানো তো। হ্যাঁ, অনেকে বলে, অনেকে অনেক কথা বলে বাবা যে আর কি বলবো, আমি আর একটা কথাই তোমাদের বলে দিয়েছিলাম, যার বাবা অসুস্থ সে ইউটিউব করছে কি করে। তো যাই হোক, ঠিক আছে, নাও ছাড়ো। জীবনে চলতে গেলে জানো তো তালছন্দ হারিয়ে গেলেও সেই তালছন্দ কিন্তু মূল স্রোতে ফিরিয়ে আনতে হয়। দুঃখ কষ্ট দুটোই থাকবে, দুটো একসঙ্গে তো থাকে না। দুঃখ আজ যদি আসে, কাল আমি কিন্তু সুখের পথ দেখতে পাবো, তো ওই দুঃখটাকে সুখের আশায় ছুটতে হয়, এটা আমি আমার মানে আমি বুঝেছি, আমি বুঝেছি। আর তো সেই জন্য যাই হোক, এইভাবেই আমরা চলছি, এইভাবেই চলবো। বাবার জন্য আমরা অনেক চেষ্টা করব, অনেক শেষ পর্যন্ত লড়াই করব আমরা দুই ভাই। আমার দাদা তো বলেছে বাবার জন্য যা করার আছে আমরা করব, বাবাকে সুস্থ রাখার জন্য, সুস্থ করার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, এখন রাখি, বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।